আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সঠিক নিয়মে টিককালার উড ফিলার কীভাবে মিক্স করতে হয় এবং সঠিক পদ্ধতিতে টিককালার উড ফিলার কীভাবে মারবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো আমরা অনেকেই কিন্তু উড ফিলার মারতে পারি, মিক্স করতে পারি, বাট সঠিক নিয়মটা কি সেটা জানি না, যার কারণে আমরা অনেক ধরনের প্রবলেমে পড়ি উড ফিলার মারার পর কিংবা উড ফিলার মিক্স করার পর। তো সবাই কিন্তু উড ফিলারটা মারতে পারে, বাট সঠিক নিয়মে কীভাবে মারতে হয় কিংবা সঠিক নিয়মে কীভাবে মিক্স করতে হয় এই বিষয়টা না জানার কারণে যেই সব ধরনের প্রবলেমে পড়ে। তো এই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটা, এটার সমাধানটা কী এবং সঠিক নিয়মে কীভাবে মিক্স করবেন, তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি চাই আপনারা আমার এই ভিডিওগুলো দেখে কিছুটা শিখেন, বুঝতে পারেন। আমি আপনাদের জন্যই ভিডিও বানাই, কারণ আমি চাই সবাই এই জিনিসটা বুঝুক, ভালোভাবে কাজ করুক, কাজের কোয়ালিটিটা ভালো হোক, তাই আপনাদের সাথে শেয়ার করা। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন। তো আমরা শুরুতেই দেখে নিব সঠিক নিয়মে কীভাবে উঠফিলাটা মিক্স করতে হয়, মানে টিককালা উঠফিলাটা মিক্স করতে হয়। তো তার জন্য সর্বপ্রথমে নিতে হবে উঠফিলার, উঠফিলারের পরিমাণ দিতে হবে 1/2 লিটার, তারপর দিতে হবে 4-1 থিনার, মানে 4-4-1 থিনার। আমরা অনেকেই 4-4-6 থিনার দিয়ে মিক্স করি, যার কারণে আমাদের অনেক ধরনের প্রবলেম হয়। যেমন আমাদের উঠফিলারটা মিক্স করার পর আমরা মারি, মারার পর যখন সিলার মারতে যাই ওই জায়গাতে বিচি বিচি হয়ে যায়। তো এরকম প্রবলেমটা যাতে কখনো না হয় তার জন্য আমরা 4-1 থিনার দিয়ে মিক্স করব। 1/2 লিটার উঠফিলারের সাথে 4-1 থিনার দিব, 250 গ্রাম। আর যদি বেশি দিয়ে দেন তাহলে আমার মতো আবার উঠফিলারটা দিয়ে দিবেন, যাতে উঠফিলারটা একটু ঘন থাকে। থিনারের পরিমাণ যদি বেশি দেন তাহলে উঠফিলারের পরিমাণটা আর একটু বাড়াই দিবেন। তারপর যেটা দিবেন সেটা হলো টিক কালার। তো টিক কালারের পরিমাণ দিবেন আপনারা 2 ডিপা, যদি লাইট কালার চান তাহলে 2 ডিপা দিবেন, আর যদি ডিপ চান তাহলে একটু বেশি দিতে পারেন। দ্বিতীয়ত, আমরা যখন উঠফিলারটা মারি তখন আমরা যেই ভুলটা করে থাকি, আমরা উঠফিলার মারার সময় আমরা কিন্তু উঠফিলারটা একেবারে শুকিয়ে যাওয়ার পর কিন্তু পরিষ্কার করি, যার কারণে আমাদের উঠফিলারের যে দাগটা ওইটা আর উঠে না। তো আমাদের কি করতে হবে, উঠফিলার মারার 2 সেকেন্ড কিংবা 4 সেকেন্ড পর পরেই এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে সুতিতে না দিয়ে। তা না হলে কিন্তু উঠফিলারের যে বাড়িটা কাপড় দিয়ে যে মারতেছেন ওইটার যে বাড়িটা এটা কিন্তু থেকে যাবে, আপনি যখন সিলার মারবেন তখন এটা ভেসে উঠবে আর দেখতে বিচ্ছিরি দেখা যাবে। এটা হলো আরেকটা ভুল। আর সঠিক নিয়মটা হলো আপনি উঠফিলার মারার পর 2 থেকে 4 সেকেন্ডের ভিতরে এটা ভালো করে পরিষ্কার করে নিবেন। পরিষ্কার করে নিলেই কিন্তু আপনাদের উঠফিলাটা ভালো করে মারা হবে, প্লাস আপনাদের উঠফিলার মারার পর ফার্নিচারের মধ্যে কোনো কাপড়ের বাড়ি থাকবে না কিংবা এটা সিলার মারার পর ভাসবে না। তো তার জন্য আপনারা 2 থেকে 4 সেকেন্ড পরই এটা পরিষ্কার করে নেবেন। এটা হলো সঠিক পদ্ধতি। আর যেই ভুল পদ্ধতিটা বলছিলাম এটা কখনো করবেন না, করলে কিন্তু আপনারা অনেক ধরনের প্রবলেমের মুখোমুখি হতে হবে, যেটা আমি বলে দিছি কী কী প্রবলেম হতে পারে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে আরও 10 জন দেখতে পারবে, বুঝতে পারবে, আমাদের চ্যানেলের অনেক উপকার হবে। তো দয়া করে আমাদের চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করুন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানান আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান এবং আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করুন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার। অনেকেই আছে উঠফিলার মারার পর এটাকে শুকানোর জন্য সময় দেয় না, সাথে সাথে সিলার মেরে দেয়, যার কারণে আরেকটা প্রবলেম হয় সিলারটা শুকায় না। তো আপনারা উঠফিলাটা মারার পর ম্যাক্সিমাম সময় দিবেন 2 ঘন্টা, তারপর এটাকে ভালো করে পাতলা কাগজ দিয়ে ঘষা দিয়ে তারপর আপনারা সিলারটা মারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।